বাংলাদেশ চীন সম্পর্ক প্রাচীন, প্রায় 3000 বছরেরও পুরনো। বাঙালি সভ্যতা ও চীনা সভ্যতার মাঝে খ্রিস্টের জন্মেরও হাজার বছর আগে থেকেই যোগাযোগ রয়েছে। প্রাচীনকাল থেকে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে চীন এবং বাংলায় মানুষের যোগাযোগ স্থাপিত হয়। 1975 সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন। এছাড়াও বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের একটি দূতাবাস, হংকং ও কুনমিংয়ে কনসুলেট রয়েছে, ঢাকায় রয়েছে চীনের এম্বাসি। চীন বাংলাদেশ এখন কৌশলগত অংশীদারি চুক্তির মাধ্যমে সামরিক ও বেসামরিকভাবে মৈত্রী চুক্তিবদ্ধ। আগামী বছরগুলোর মধ্যে চীনের সাথে বাংলাদেশের সরাসরি রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বাংলাদেশকে চীনের সঙ্গে যুক্ত করেছিল যে পথ, তার নাম সিল্ক রোড নামে ইতিহাসে প্রসিদ্ধ। সেই পথ সিনজিয়াং হয়ে আফগানিস্তানের ভেতর দিয়ে ভারত হয়ে পৌঁছেছিল বাংলাদেশে। কয়েক শতাব্দী ধরে এই পথই ছিল চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন। একটি পূর্ব সিল্ক রোডও ছিল যার উৎপত্তি হয়েছিল দক্ষিণ চীনের কুনমিং থেকে। মিয়ানমারের মধ্য দিয়ে তার সংযোগ স্থাপন করেছিল বাংলাদেশের সঙ্গে। এই দুটি পথ ধরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল, বৃদ্ধি পেয়েছিল সাংস্কৃতিক আদান প্রদান। প্রাচীনকাল থেকেই চীন ও বাংলাদেশ উভয়ই সমুদ্র উপকূলীয় দেশ হওয়ায় সমুদ্রপথে তাদের মধ্যকার আদান প্রদান ছিল চমৎকার। প্রায় 600 বছর আগে চীনের মিং রাজবংশের পরাক্রমশালী সম্রাট ছিলেন ইয়ংলে। সেই সময়ের শ্রেষ্ঠ নাবিক অ্যাডমিরাল ঝেং হে ছিলেন সম্রাটের শান্তির দূত। তিনি মূলত সমুদ্রপথে চীনা সিল্ক রোড সৃষ্টি করেন। অ্যাডমিরাল ঝেং হের নৌবহর দুবার চট্টগ্রাম বন্দরে এসেছিল। বাংলার শাসক সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার রাজধানী সোনারগাঁওয়ে সাদর অভ্যর্থনা জানান চীন থেকে আগত অ্যাডমিরালকে। সুলতান পরবর্তী সময়ে একটি দীর্ঘ গ্রীবার জিরাফ সহ মূল্যবান নানা উপহার পাঠান মিং রাজার দরবারে। চীনা ঐতিহ্য অনুসারে জিরাফকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকে চীন নৌ ও স্থল শক্তিতে অত্যন্ত বলবান দেশ হওয়া সত্ত্বেও সমগ্র ইতিহাসে চীন অন্য কোনো দেশে নিজেদের উপনিবেশ স্থাপন করেনি, কিংবা অন্য কোনো দেশ দখল করেও নেয়নি। বরং সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে এসেছে। বিগত শতাব্দীর 50 ও 60-এর দশকে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই একাধিকবার তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ সফর করেছেন। স্বাধীনতার আগে থেকেই চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে, বিশেষ করে মাওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল। চীন বাংলাদেশ সম্পর্কের ছন্দপতন ঘটে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দক্ষিণ এশিয়ায় জটিল ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় চীন পাকিস্তানের পক্ষে ও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়।
এই অবস্থায় সোভিয়েত রাশিয়া ও ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে চীন দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর বহু দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিলেও 1975 সাল পর্যন্ত চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এমনকি বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে চীন 1974 সাল অবধি বিরোধিতা করেছে। 1976 সালের জানুয়ারিতে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। 1975 সালের শেষে ও 1976 সালের শুরুতে চীন বাংলাদেশ সম্পর্কের যে ভিত্তি রচিত হয়েছিল তার প্রধান অবলম্বন ছিল নিরাপত্তা ইস্যু। সেদিক থেকে এই সম্পর্ক সামরিক রাজনৈতিক বলয়ের মধ্যে বৃত্তাবদ্ধ ছিল। 1987 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদকে বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। ২০০২ সালে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বাংলাদেশে এক সরকারি সফরে আসেন এবং উভয় দেশ 2005 সালকে বাংলাদেশ চীন মৈত্রী বর্ষ ঘোষণা করে। এছাড়াও দুই দেশ পারস্পরিক বন্ধুত্ব দীর্ঘস্থায়ী করতে 9টি বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমন্ত্রণে সার্কের পর্যবেক্ষক দেশ হিসেবে চীনকে যুক্ত করা হয়। ২০০৭ সালে বাংলাদেশে সাইক্লোন সিডোর আঘাত আনলে চীন খাদ্য ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা পুনর্গঠনে ১০ লক্ষ ইউএস ডলার সহায়তা প্রদান করে। ২০০২ সালে চায়না এবং বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে সামরিক প্রশিক্ষণ এবং সামরিক পণ্য অন্তর্ভুক্ত। বাংলাদেশ আর্মি চাইনিজ ট্যাঙ্কে সজ্জিত। বাংলাদেশ নৌবাহিনী বেশিরভাগ চীনা রণতরী এবং মিসাইল বোটস ব্যবহার করে। বাংলাদেশ বিমান বাহিনীও কিছু চায়না যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ। শুধুমাত্র 2006 সালে চীন বাংলাদেশে বিক্রি করে ক্যালিবিয়ার আর্টিলারি সিস্টেমস, 16টি কমব্যাট এয়ারক্রাফট এবং 114টি মিসাইল। এছাড়াও বাংলাদেশের আঞ্চলিক প্রতিবেশী মায়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা চীনের তৈরি সামরিক পণ্যের ওপর নির্ভরশীল। এছাড়াও অন্যান্য মুসলিম প্রধান দেশ যেমন মিশর, নাইজেরিয়া এবং সুদান চীনের তৈরি সামরিক পণ্য ব্যবহার করে থাকে। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। বর্তমানে চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। বাংলাদেশে চীন থেকে ৯ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানির বিপরীতে মাত্র ১ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী রপ্তানি করে। তবে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। চীন বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য যে পণ্য আমদানি করে সেগুলো হলো চামড়া, সুতি বস্ত্র, মাছ, কাঁচা পাট ইত্যাদি। অপরপক্ষে বাংলাদেশ চীন থেকে আমদানি করে টেক্সটাইলস, বিভিন্ন যন্ত্রাংশ, ইলেকট্রনিক পণ্য, সিমেন্ট, সার, গাড়ির টায়ার, সুতা, ভুট্টা ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে চীনের সক্রিয় উপস্থিতি রয়েছে। এছাড়াও সম্প্রতি চীন বাংলাদেশের ৯৭% পণ্যের উপর শুল্ক ছাড় দিয়েছে, যার ফলে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতি কিছুটা হলেও কমবে।